গোটা 18 মুড়া পাহাড় জুড়ে এক অজানা পোকার আতঙ্কে গিরিবাসীরা। এর থেকে পরিত্রাণ পেতে উপজাতি গিরিবাসীরা অগ্নিসংযোগের মাধ্যমে ধোঁয়া সৃষ্টি করে দিন গুজরান করতে হচ্ছে, যা সভ্য সমাজে অসম্ভবের মতো ঘটনা। অন্যদিকে অজানা পোকার কামড়ে উপজাতি গিরিবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে খবর। প্রসঙ্গ, 18 মুড়া পাদদেশে উলানো পোকা ঘটনা মুঙ্গিয়াকামে আরডি ব্লকের অধীনে। গোটা 18 মুড়া পাহাড় জুড়ে প্রচুর উপজাতিদের বসবাস। তাদের আয় উপার্জনের একমাত্র মাধ্যম হলো জুম চাষ। খেয়ে বেঁচে থাকার তাগিদে তারা 18 মুড়া পাহাড়ের বিভিন্ন স্থানে বসবাস করছে। খবরে প্রকাশ পায়, 18 মুড়ার পাদদেশে বসবাসকারী উপজাতি গিরিবাসীরা ওই উলানো পোকার কামড়ে বর্তমানে অতিষ্ঠ। এর থেকে পরিত্রাণ পেতে গিরিবাসীরা নিত্যদিনের প্রতিটা মুহূর্ত আগুন জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে বসবাস করতে হচ্ছে, কারণ ওই পোকার আক্রমণ থেকে ধোঁয়া একমাত্র মাধ্যম তার থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে রাজ্য এবং ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তর থেকে অথবা মুঙ্গিয়াকামী আরডি ব্লক থেকে যদি গোটা 18 মুড়া এলাকায় ডিডিটি এবং ব্লিচিং পাউডার স্প্রে করা হয়, তবে উপজাতি গিরিবাসীর ওই পোকার আক্রমণ থেকে নিস্তার পেতে পারে বলে আশঙ্কা কোনো কোনো মহলে। এমনিতেই গোটা 18 মুড়া পাহাড় জুড়ে মশাল ছয়লাপ, এর উপর উলানো পোকার প্রাদুর্ভাব। উলানো পোকা এতটাই ক্ষুদ্র যা দূর থেকে প্রত্যক্ষ করা যায় না। এলাকাবাসী সূত্রে জানা যায়, 48 মাইলের কৃষ্ণমণি রিয়াং চৌধুরী পাড়া এবং 47 মাইলের পিজিটি কলোনি কুমড়াই পাড়া বিলাই খাং করকুড়ি এবং 45 ও 43 মাইল 41 মাইলের রাইহামসা গুচ্ছগ্রাম 39 মাইলের তুইকর্মা নোনাছড়া কাকড়াছড়া হলুদিয়া সহ আশপাশ এলাকাগুলিতে উলানো পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পোকার আক্রমণ এতটাই তীব্র যে গিরিবাসীরা ধোঁয়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না। এলাকাবাসীদের দাবি, রাজ্য এবং ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসন যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই পোকার প্রাদুর্ভাব ঠেকাতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কামড়াতে হইতে লাগে রাত্রে ঘুম তো ঘুম যায় না বেশি, ইয়া পোক কামড়ায় ওই ছোটো ছোটো পোক আর কি, কালা কালা আর কি, এটা এতে লাগিয়া। তোমরা কি ব্যবস্থা কি কি ব্যবস্থা করো? ব্যবস্থা তো মানে পোক তো যাইতে দুমা দুমা লাগে আর কি, দুমা ছমা কিছু লাগে, দিলে তো যাই, তাই যাই না আর কি। এই পোকগুলো কামড়াইলে কি হয়? তো বুঝতে কামড়ে যে গোটা গোটা আর কি, পোক কামড়লে তো আর ম্যালেরিয়া জ্বর তো ও পায়, কয়েকজন তো ম্যালেরিয়া পায়, এটা লাগে আর কি পোক কামড়ে তো। মানে জ্বর তো জ্বর মানে শরীর খারাপ হয়, তো সরকার থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করে না? সরকার থেকে তারা ইয়ে ম্যালেরিয়া গিয়া চেক করে আর কি, পাহাড় গিয়া গিয়া। এমনিতে সরকার থেকে বা কোনো ওষুধ টুষুধ দেওয়া হয়নি? স্প্রে স্প্রে করে নি পায়, কিছু কিছু পায়, মানে বাড়ি বাড়ি গিয়া স্প্রে করে নি না, স্প্রে করা হয় না? না না। তো আপনারা সরকারের কাছে কী চান? সরকার থেকে কি চাই আর, আপনারা এরকম ভালো চাই আর কি। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা, নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415